নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সি টেট পেপার ওয়ান। পেপার ওয়ানের সেপ্টেম্বর 2014-এর যাদের বাংলা প্রথম ভাষা হিসেবে ছিল তাদের যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল সি টেট পেপার ওয়ান সেপ্টেম্বর 2014 ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসেবে যাদের বাংলা ছিল তাদের কিরকম প্রশ্ন করা হয়েছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা। তো বন্ধুরা, আপনারা আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং আপনাদের আরেকটা জিনিস বলার উদ্দেশ্যে বলে দিই, যে কোনো টেট পরীক্ষায় দেন না কেন, আপনাদের কিন্তু সব পরীক্ষায় এখন সেন্ট্রাল টেটের যে নোটিফিকেশন এসছে তা সেই রকমই প্রশ্নগুলো কিন্তু স্টেটের যে স্টেটগুলো হয় তা সেই স্টেটে কিন্তু করতে হবে। তা সেন্ট্রাল টেটের অনুসারে যদি আপনাদের প্রশ্নগুলো করতে হয় তা বাংলার ক্ষেত্রে আপনারা যে সাপোর্টটা পাবেন সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোশ্চেনের স্ট্র্যাটেজি কী আছে এবং কীরকম টাইপের কোশ্চেন আপনাদের পরীক্ষার সময় আসবে আর তার অ্যান্সারই বা কীরকম হবে। তা আপনারা যদি স্ট্র্যাটেজি বুঝতে পারেন তাহলে পরীক্ষার সময় গিয়ে আপনাদের না টেনশন হবে না কোশ্চেনের অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে। তো চলুন আমার সাথে সাথে ভিডিওটির সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা বুঝতে পেরে যাবেন বাংলার পেডাগোগি বা কম্প্রিহেনশন থেকে কীরকম কোশ্চেন থেকে থাকে। তাহলে আলোচনা শুরু করছি। তা প্রথমে আছে, দেখে নি কি আছে। নিচের প্রশ্নগুলির সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি নির্বাচন করুন। মানে প্রথমে আমাদের পেডাগোগির কোশ্চেন আছে। তা পেডাগোগির কোশ্চেন কি আছে আমরা চলুন এক এক করে সলভ করি। তা প্রথম প্রশ্ন আছে, শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় লেখচিত্র, গ্রাফিক্স, চলচ্চিত্র, অ্যানিমেশন এবং ধ্বনির একত্রীকরণ কোন বিষয়ের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। অপশান এক নম্বরে আছে বহুমাধ্যম বা মাল্টিমিডিয়া, সেকেন্ড অপশন আছে নীতিমূলক নীতি শিক্ষামূলক বর্ণনা বা ডিডাক্টিক ইলাস্ট্রেশন, অপশান সিতে আছে অনুসন্ধানমূলক শিক্ষা বা হিউরিস্টিক, আর অপশান চার নম্বরে আছে পাঠ্য বিষয়গত বিশ্লেষণ বা টেক্সচুয়াল ইলাস্ট্রেশন। তাহলে এর কোন উত্তরটা সঠিক হবে, না যেখানে গ্রাফিক্স আর অ্যানিমেশন উল্লেখ আছে তাহলে আপনারা কিন্তু এটা বহু মাধ্যম মানে মাল্টিমিডিয়ার সাথে কিন্তু যেতে পারেন। তা এখানে কিন্তু সঠিক উত্তর হবে বহু মাধ্যম। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়া ভাষা নির্বাচনের সময় কোন নীতিটি গ্রহণযোগ্য। এক নম্বরে আছে বিষয়টিতে উত্তরের প্রত্যাশিত শব্দ সংখ্যা, সেকেন্ড আছে প্রাসঙ্গিকতা, নেক্সট আছে সুসজ্জিত ভাষা ব্যবহার এবং ফোর্থ আছে কি না অনিশ্চিত ভাষা ব্যবহার। তাহলে চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়া ভাষা নির্বাচনের সময় কোন নীতিটি গ্রহণযোগ্য হয়, না এর সঠিক উত্তর হচ্ছে প্রাসঙ্গিকতা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হলো। তাহলে ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এক নম্বর অপশন আছে শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, দুই নম্বর আছে শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো, তিন নম্বর আছে শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতার উন্নয়ন এবং চার নম্বর আছে উচ্চারণ ও নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন। তাহলে ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কি, না এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন। তা এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা যারা এই হোমটাক্সের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিককালে ব্যাকরণ কিসের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। এক নম্বর বিশুদ্ধকরণ বা বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে, দু নম্বর আছে ব্যাকরণ সম্পর্কিত নিয়মের অভ্যাস, তিন নম্বর আছে বিষয় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠনরীতি এবং কাল বা টেন্স অনুযায়ী বিভিন্ন রূপ, এবং চার নম্বর অপশন আছে দ্বিতীয় ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো। তাহলে বন্ধুরা, এখানে সঠিক উত্তর কোনটা হবে, না সঠিক উত্তর হবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠনরীতি এবং কাল বা টেন্স অনুযায়ী বিভিন্ন রূপ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পাঠ বিশ্লেষণের সময় একজন শিক্ষার্থী নিচের কোনটি করবে। এক নম্বর তথ্যগুলিকে একত্রিত অথবা সুবিন্যস্ত করার জন্য পড়ে বুঝতে চেষ্টা করবে, দু নম্বর মূল বিষয় ধারণা বা সারমর্ম বোঝার জন্য পাঠ্য বিষয়টিকে বারবার দেখতে হবে, তিন নম্বর অসংলগ্ন বর্ণনা থেকে কোনো বিশেষ তথ্য মনোযোগ সহকারে খুঁজতে চেষ্টা করে, আর চার নম্বর হচ্ছে পড়ার পর প্রাসঙ্গিক তথ্যগুলিকে গুছিয়ে লেখার চেষ্টা করে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, না এর সঠিক উত্তর হচ্ছে তথ্যগুলিকে একত্রিত অথবা সুবিন্যস্ত করার জন্য পড়ে বুঝতে চেষ্টা করবে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের কোন স্তর পর্যন্ত নিজের পড়ার যোগ্যতা অর্জন করেছে তা নির্ধারণ করতে শিক্ষক শিক্ষিকাদের নিজের কোন বিষয়টি লক্ষ্য করতে হবে। তাহলে আমরা অপশনগুলো দেখে নিই। প্রথম অপশন আছে সংযোগ স্থাপনের জন্য সর্বনাম এবং সংযোগমূলক অব্যয়ের ব্যবহার, সেকেন্ড বর্ণনার সাথে অনুচ্ছেদটির গঠনগত বৈশিষ্ট্যকে মেলানো, থার্ড অনুচ্ছেদটির সারমর্মের উপস্থাপনা, আর ফোর্থ হচ্ছে ছাপার অক্ষরগুলি চিনবে এবং সেখানে অসুবিধা হবে সেখানে আঙ্গুল দিয়ে এটাকে সাহায্য করে দেখাবে বা আঙ্গুল দিয়ে দেখাবে। তাহলে এর সঠিক উত্তর কিন্তু অপশন চার হবে।
তাহলে দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীর পাঠ্য বিষয়ে কোনো কোন স্তর পর্যন্ত নিজের পড়ার যোগ্যতা অর্জন করেছে তা নির্ধারণ করতে শিক্ষক শিক্ষিকা নিজের কোন বিষয়টি লক্ষ্য করতে হবে না এর সঠিক উত্তর হচ্ছে ছাপার অক্ষরগুলি চিনবে এবং যেখানে অসুবিধা হবে সেখানে আঙুলের সাহায্যে দেখাবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীর মূল্যবোধ ও আচরণ মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। এক নম্বর অপশনে আছে ঐকিক মূল্যায়ন বা ইউনিট টেস্ট, সেকেন্ড অপশনে আছে পার্বিক মূল্যায়ন বা সামেটিভ টেস্ট, তিন নম্বর অপশন আছে সংশ্লিষ্ট ও অন্যান্য ঘটনার নথি, আর অপশন ফোরে আছে দায়িত্বপ্রাপ্ত কার্যের বিবরণ বা পোর্টফোলিও। তা এর কোন উত্তরটা সঠিক হবে বন্ধুরা? তা শিক্ষার্থীর মূল্যবোধ ও আচরণ মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু পোর্টফোলিও বা দায়িত্বপ্রাপ্ত কার্যের বিবরণ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে, আর এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন। জানা অজানা বিভিন্ন বিষয়ের আলোচনার অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপন এই দুটি ক্রিয়াকলাপের জন্য প্রয়োজন। কোনটা প্রয়োজন সেটা আমাদের এখানে বলতে হবে। চারটি অপশন দেওয়া আছে, তা এক নম্বর আছে মৌখিক যোগাযোগ স্থাপন, দ্বিতীয় নম্বর আছে পঠন, তৃতীয় নম্বর আছে ইন্টারনেটের সাহায্য গ্রহণ এবং চতুর্থ নম্বর আছে একটি পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্লেখন। তাহলে এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা মৌখিক যোগাযোগ স্থাপন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে, তার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। এক নম্বর হচ্ছে দৃষ্টিগ্রাহ্য, ভিজুয়াল এবং অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ, কোনো বক্তৃতা নয়। নেক্সট হচ্ছে সরাসরি বক্তৃতা এবং অবলিক অথবা দৃষ্টিগ্রাহ্য নির্দেশ বা ভিজুয়াল ইনস্ট্রাকশন। নেক্সট হচ্ছে উচ্চ স্তরের দৃষ্টিগ্রাহ্য নির্দেশ বা কোনো বক্তৃতা নয়। আর ফোর্থ হচ্ছে সরাসরি বক্তৃতা এবং অথবা উদ্দেশ্য পরিকল্পিত বা ম্যানিপুলেটিভ নির্দেশ। তাহলে কোনটা সঠিক উত্তর বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে দৃষ্টিগ্রাহ্য বা ভিজুয়াল এবং অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ, এর কোনো বক্তৃতা নয়, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। সংযোগ স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী ভাষার একটি সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে, এর অর্থ এক নম্বর ভাষা ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপন, দু নম্বর হচ্ছে গ্রাম্য উচ্চারণগুলি অনুকরণ, তিন নম্বর হচ্ছে ভাষা ব্যবহারের মাধ্যমে শেখা ও নতুন কিছু জানা, আর চার নম্বর হচ্ছে ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করা। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শ্রেণীকক্ষে খেলাধুলার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জনের শিক্ষার্থীদের জন্য যে বিষয়টি বাঞ্ছনীয়, এক নম্বর অধিক সাহিত্য পাঠে উৎসাহিত করা, সেকেন্ড হচ্ছে প্রযুক্তিমূলক কার্যাবলীর তুলনায় কম দামি উপকরণ ব্যবহার, থার্ড হচ্ছে মূল্যায়ন এবং অর্জিত জ্ঞানের মাধ্যমে বা জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন, আর ফোর্থ হচ্ছে অতিরিক্ত পাঠ্যপুস্তক ব্যবহারের প্রবণতা। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে মূল্যায়ন এবং অর্জিত জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভাষাগত বিভিন্নতা রয়েছে এরূপ একটি শ্রেণীকক্ষে সুসংগঠিত পূর্ণ শিক্ষণ পরিবেশ সৃষ্টির জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। এক নম্বর আছে অনবরত মাতৃভাষা ব্যবহার করে, সেকেন্ড আছে লক্ষ্য ভাষা সুশৃঙ্খল প্রয়োগ, থার্ড আছে লিখন প্রণালী ও যোগাযোগের উন্নতির জন্য সুসংগঠিত পারস্পরিক আদান প্রদান ও কার্যাবলীর প্রয়োগ, এবং ফোর্থ অপশন আছে যখন লক্ষ্য ভাষা ব্যবহৃত হচ্ছে না তখন সেই সম্পর্কিত সুবিধা প্রত্যাহার করে। তাহলে এর সঠিক উত্তর কিন্তু অপশন সি হবে, শিক্ষণ প্রণালী ও যোগাযোগের উন্নতির জন্য সুসংগঠিত পারস্পরিক আদান প্রদান ও কার্যাবলীর প্রয়োগ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাষা অর্জনের ক্ষেত্রে শব্দগত জ্ঞান উন্নয়ন বা লেক্সিক্যাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় কি বোঝায় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এক নম্বর অপশন আছে অর্জিত ভাষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা, সেকেন্ড হচ্ছে ব্যাকরণগত উন্নয়ন পর্যায়, সেকেন্ড থার্ড হচ্ছে বাক্য গঠন বা পদবিন্যাসগত জ্ঞান অর্জন, আর অপশন ফোর হচ্ছে সামাজিক ব্যক্তিগত ইত্যাদি শব্দ সম্পর্কিত অর্জিত জ্ঞান। তাহলে এর সঠিক উত্তর হবে কোনটা? এর সঠিক উত্তর হবে সামাজিক ব্যক্তিগত ইত্যাদি শব্দ সম্পর্কিত অর্জিত জ্ঞান। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিদ্যালয় সম্পর্কে লোকেদের কথাবার্তা থেকে তুমি পাঁচটা ছোট ছোট মন্তব্য শুনবে, নিচের বিবৃতিগুলো পড়ো, এখন ক থেকে উমা পর্যন্ত প্রতিটি বিবৃতির সাথে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচজন বক্তাকে মেলাও, এই নথিযুক্ত আলোচনা দ্বিতীয়বার শুনবে, লক্ষ্য ভাষা শিক্ষার ক্ষেত্রে এই প্রক্রিয়া নিচে উল্লেখিত কোন বিষয়ে সহায়ক। এক নম্বর একটি শ্রবণগত মূল্যায়ন প্রণালী, সেকেন্ড অপশন পঠনের অভ্যাসকে বাড়িয়ে তোলা, থার্ড অপশন শিক্ষণ প্রণালী যা ছাত্রছাত্রীদের যোগ্যতার মানদণ্ড, এবং ফোর্থ অপশন হচ্ছে পঠন প্রক্রিয়া যা শ্রবণ প্রক্রিয়ার চাইতে অধিক প্রাধান্য পায়। তাহলে কোন উত্তরটা সঠিক হয় বন্ধুরা? এখানে সঠিক উত্তর হচ্ছে একটি শ্রবণগত মূল্যায়ন প্রণালী, এটা কিন্তু এখানে সঠিক উত্তর।
চলে আসছি পরবর্তী ও পেডাগজির শেষ প্রশ্ন। তো পেডাগজির শেষ প্রশ্নে চলে এসেছি, কথা বলা কে একটি সপ্রাপ্ত দক্ষতা হিসেবে ধরা হয়? কারণ অপশান এক নম্বরে আছে কেবলমাত্র মাতৃভাষায় নির্ভুলভাবে শেখা সম্ভব, সেকেন্ড আছে সাধারণত সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে শেখে, থার্ড হচ্ছে সাধারণত শিক্ষকরা আশা করেন যে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবেন, এবং ফোর্থ অপশান আছে কি না শিক্ষণ সহায়ক উপকরণ বা টিচিং লার্নিং এইডস বা টিচিং লার্নিং মেটেরিয়াল যেগুলো আছে ব্যতীত শ্রেণীকক্ষে ভাষা শেখানো সম্ভব নয়। তা বন্ধুরা এখানে কিন্তু সঠিক উত্তর কোনটা? এই সঠিক উত্তর হচ্ছে সাধারণত সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে শেখে, এটা কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি এবার আমরা কম্প্রিহেনশনে। তা কম্প্রিহেনশনের ক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজি ফলো করছি এখানে কি বলা আছে সেটা দেখে নিই। নিম্ন প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো 106 থেকে 114 নম্বর প্রশ্ন নিকটতম উত্তর নির্বাচন করুন। তাহলে যেটা নিকটতম উত্তর হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। তাহলে আমরা এখানে যে স্ট্র্যাটেজি ফলো করছি সেটা কি না, প্রথমে আমরা কম্প্রিহেনশনটা পড়বো না, প্রথমে আমাদের এই কম্প্রিহেনশন থেকে কি কোশ্চেন আছে সেগুলো আগে পড়ে নেবো, তাহলে আমাদের কম্প্রিহেনশন পরবর্তীতে যখন পড়বো তখন উত্তরগুলো কিন্তু আমাদের মাথায় স্ট্রাইক করবে, তাই না? তা চলুন বন্ধুরা আমরা দেখে নিই কী কী কোশ্চেন এখানে যাওয়া হয়েছে। তা প্রথম প্রশ্ন আছে আপনাদের স্ক্রিনে, রাজেন্দ্রলাল মিত্র সব্যসাচী ছিলেন, তাকে লেখক সব্যসাচী বলেছেন কেন? তাহলে কেন সব্যসাচী বলেছেন এটা আমাদের কিন্তু টেক্সট পড়া মানে টেক্সট না মানে না পড়লে কিন্তু আমরা এর অ্যান্সার করতে পারবো না, কিন্তু আমাদের কোশ্চেনটা ঢুকে গেল মাথায় যে সব্যসাচী বলে কিছু একটা লেখক উল্লেখ করেছিল সেই বিষয়টা। নেক্সট হচ্ছে কি, রাজেন্দ্রলাল মিত্রের বক্তৃতার কোন দিকটি রবীন্দ্রনাথের বিশেষ আকর্ষণ করত? এটাও সেই একই রকম, আপনাদের টেক্সট না পড়লে এটা অ্যান্সার করতে পারবে না। থার্ড কোশ্চেন কি আছে দেখে নিই। তা থার্ড কোশ্চেন হচ্ছে, রাজেন্দ্রলাল সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ কি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন? পরবর্তী প্রশ্ন আছে, রাজেন্দ্রলালের স্মৃতি রবীন্দ্রনাথের মনে উজ্জ্বল রূপে বিরাজমান, এর কারণ কি? আমাদের কিন্তু এগুলো যেন টেক্সট পড়তে হবে। নেক্সট, রাজেন্দ্রলাল মিত্র সম্পর্কে রবীন্দ্রনাথের এই রচনা রাজেন্দ্রলালের চরিত্রের যে দিকটি আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করে সেটি কোনটি? আমাদের টেক্সট পড়তে হবে। নেক্সট, তিনি একাই একটি সভা, কথাটির তাৎপর্য কি? টেক্সট না পড়লে আমরা অ্যান্সার করতে পারবো না। তেজস্ক্রিয়া তার তখনকার দিনে তাহার সমকক্ষ কেউই ছিল না, বাক্যটির জটিল বাক্যে রূপান্তর করলে হবে। তাহলে এইটার এই মানে এই কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে কিন্তু আপনাদের প্রয়োজন নেই টেক্সট পড়া, কারণ টেক্সট পড়া ছাড়াও কিন্তু আপনারা এই কোশ্চেনের অ্যান্সার করতে পারেন, ঠিক আছে? তাহলে দেখে নেন কোশ্চেনটা কি বলেছে, যে তেজস্ক্রিয়তায় তখনকার দিনে তাহার সমকক্ষ কেউই ছিল না, তাহলে বাক্যটিতে জটিল বাক্যে রূপান্তর করলে হবে কোনটা সেটা আমরা এখানে দেখে নেব। তা তেজস্বী ছিলেন বলে তখনকার দিনে তাহার সমকক্ষ কেউ ছিল না। সেকেন্ড অপশন আছে, যেহেতু তিনি তেজস্বী ছিলেন তাই তখনকার দিনে তার সমকক্ষ কেউ ছিল না। থার্ড হচ্ছে, তিনি তেজস্বী ছিলেন তাই তখনকার দিনে তাহার সমকক্ষ কেউ ছিল না। আর ফোর্থ আছে, তখনকার দিনে এমন কেউ ছিল না যে তেজস্বীতায় তার সমকক্ষ ছিল। তাহলে জটিল বাক্যে কোনটা হবে বন্ধুরা? তা জটিল বাক্যে কিন্তু এটা অপশন চার নম্বরটা কিন্তু এর সঠিক উত্তর হবে। কি না, তখনকার দিনে এমন কেউ ছিল না যে তেজস্ক্রিয়তায় তার সমকক্ষ বা তেজস্বীতায় তার সমকক্ষ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, সব্যসাচী শব্দটির অর্থ কি? তাহলে সব্যসাচী শব্দটির অর্থ আপনারা টেক্সট না পড়লেও এর অ্যান্সার করতে পারবেন। তা এর অর্থ হচ্ছে যার দুহাত সমান চলে। তা চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রদত্ত অনুচ্ছেদ থেকে চারটি শব্দ দেওয়া হয়েছে, এর মধ্যে কোন শব্দটির অর্থ মুখ ফিরিয়ে নেওয়া? তা যে শব্দটির অর্থ মুখ ফিরিয়ে নেওয়া সেটা কোনটি সেটি আমাদের এখান থেকে বার করতে হবে। তো চলুন আমরা প্যারাগ্রাফ না পড়লে কিন্তু এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো না। তা প্যারাগ্রাফ না পড়ে যেগুলোর অ্যান্সার করে ফেলেছি এবং প্যারাগ্রাফ পড়ে যেগুলোর অ্যান্সার করতে হবে সেগুলো চট করে আমরা একটু করে নেবো। চলুন আমার সাথে একটু প্যারাগ্রাফটা পড়ে নেবেন, একটু মনোযোগ দেবেন, আমরা প্যারাগ্রাফটা পড়ে নেবো। প্যারাগ্রাফটা পড়ছি, রাজেন্দ্রলাল মিত্র সব্যসাচী ছিলেন, তিনি একাই একটি সভা তাহার সহিত পরিচিত হইয়া আমি ধন্য হইয়াছি। এ পর্যন্ত বাংলাদেশে অনেক বড় বড় সাহিত্যিকের সঙ্গে আমার আলাপ হইয়াছে, কিন্তু রাজেন্দ্রলালের স্মৃতি আমার মনে যেমন উজ্জ্বল হইয়া বিরাজ করিতেছে এমন আর কাহারও নহে। কোনো একটা বড় প্রসঙ্গ তুলিয়া তিনি নিজেই কথা কইয়া যাইতেছেন, তাহার মুখে সেই কথা শুনিবার জন্য আমি তাহার কাছে যাইতাম। তার কাহারও সঙ্গে বাক্যালাপে এত নতুন নতুন বিষয়ে এত বেশি করিয়া ভাবিবার জিনিস পাই নাই, আমি মুগ্ধ হইয়া তাহার আলাপ শুনিতাম। এক একদিন তিনি বাংলা ভাষারীতি ও ভাষাতত্ত্ব সম্বন্ধে কথা কহিতেন, তাহাতে আমি বিস্তর উপকার হইত, উপকার পাইতাম। এমন অল্প বিষয় ছিল যে সম্বন্ধে তিনি ভালো করিয়া আলোচনা না করিয়াছিলেন, এবং যাহা কিছু তার আলোচনার বিষয় ছিল তাহাই তিনি প্রাঞ্জল করিয়া বিবৃত করিতে পারিতেন। তেজস্বীতায় তখনকার দিনে তার সমকক্ষ কেউই ছিল না।
যোদ্ধব্রেশে বা যোদ্ধিব্রেশে তাহার রুদ্রমূর্তি বিপজ্জনক ছিল। মিউনিসিপ্যাল সভায়, সেনেটের সভায় তাহার প্রতিপক্ষ সকলেই তাহাকে ভয় করিয়া চলিত। তখনকার দিনে কৃষ্ণদাস পাল ছিলেন কৌশলী আর রাজেন্দ্রলাল ছিলেন বীর্যবান। বড় বড় মোল্লার সঙ্গেও দ্বন্দ্বযুদ্ধে কখনো তিনি পরাঙ্মুখ এই কথাটা কিন্তু আপনারা পেলাম হন নাই, ও কখনো তিনি পরাভূত হইতে জানিতেন না। তা বাংলাদেশের এই একজন অসামান্য মনস্বী পুরুষ মৃত্যুর পর দেশের লোকের নিকট হইতে বিশেষ কোনো সম্মান লাভ করেন নাই, এটা রবীন্দ্রনাথের বক্তব্য ছিল। তা চলুন আমরা এবার কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে গেছি, তা কোশ্চেনের অ্যান্সারগুলো চট করে আমরা করে ফেলব। তাহলে প্রথম প্রশ্ন আছে কি, রাজেন্দ্রলাল মিত্র সব্যসাচী ছিলেন, তাকে লেখক সব্যসাচী বলেছেন কেন? না, এর সঠিক উত্তর হচ্ছে একদিকে তার মনস্বী ব্যক্তিত্ব, অপরদিকে তার তেজস্বী রূপ। চলে আসি পরবর্তী প্রশ্ন, রাজেন্দ্রলাল মিত্রের বক্তৃতার কোন দিকটি রবীন্দ্রনাথকে বিশেষ আকর্ষণ করত? তা এর সঠিক উত্তর হচ্ছে তিনি আলোচ্য বিষয়টি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বিবৃত করতেন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজেন্দ্রলাল সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ কি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন? তা এর সঠিক উত্তর হবে এই অসাধারণ পুরুষটি মৃত্যুর পর দেশবাসীর কাছ থেকে বিশেষ সম্মান লাভ করে নাই। চলে আসছি পরবর্তী প্রশ্ন, রাজেন্দ্রলালের স্মৃতি রবীন্দ্রনাথের মনে উজ্জ্বল রূপে বিরাজমান, এর কারণ কি? না, এর কারণ হচ্ছে একদিকে তিনি ছিলেন বাগ্মী ও তেজস্বী, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, রাজেন্দ্রলাল মিত্র সম্পর্কে রবীন্দ্রনাথের এই রচনা রাজেন্দ্রলালের চরিত্রে যে দিকটি আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করে সেটি কোনটি? না, এর সঠিক উত্তর হচ্ছে সাহিত্য চর্চার পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কেও তার সচেতনতা, এটা কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে তিনি একাই একটি সভা, এই কথাটির তাৎপর্য কি? কথাটির তাৎপর্য হলো তিনি ছিলেন সমূহ শক্তির একীকৃত রূপ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, তেজস্ক্রিয়তায় বা তেজস্বিতায় তখনকার দিনে তার সমকক্ষ কেউ ছিল না, বাক্যটিতে জটিল বাক্যে রূপান্তর করো, এটা আমরা করে ফেলেছি, নেক্সট এটাও করে ফেলেছি। তারপরে প্রদত্ত অনুচ্ছেদ থেকে চারটি শব্দ দেওয়া হয়েছে, এর মধ্যে কোন শব্দটির অর্থ মুখ ফিরিয়ে নেওয়া? তা এটা আমরা কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে পরাঙ্মুখ। ঠিক আছে, তা আমরা কিন্তু প্যারাগ্রাফের যে কটা প্রশ্ন ছিল সব কটা অ্যান্সার কিন্তু করে ফেলেছি। ঠিক আছে, তা আপনারা টাইম দেখুন, সময় মানে আমরা কিন্তু এখানে টাইম সেভ করেছি, টাইম কিল না করে, যেখানে প্যারাগ্রাফ করতে গিয়ে আপনারা প্রথমে যদি প্যারাগ্রাফ পড়েন তাহলে টাইম কিল হয়, তা টাইম কিল না করে আমরা কিন্তু টাইম সেভ করে এই প্যারাগ্রাফটা সলভ করে ফেলেছি। ঠিক একইভাবে পরবর্তী আরেকটা প্যারাগ্রাফ থাকবে, তা সেই প্যারাগ্রাফটা আমরা দেখে নেবো, একই স্ট্র্যাটেজি ফলো করবো কি না, আমরা কোশ্চেনগুলো আগে পড়ে নেবো তারপরে আমরা প্যারাগ্রাফটা পড়বো। ঠিক একই রকমভাবে আমাদের এখানে বলে দেওয়া আছে নিম্ন প্রদত্ত পদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলি 115 থেকে 120 নম্বর প্রশ্ন নিকটতম উত্তর নির্বাচন করুন। ঠিক আছে, তা চলুন আমরা 115 থেকে 120 নম্বর প্রশ্ন আগে কি আছে সেগুলো আগে দেখে আসি। তা প্রশ্ন আছে 115 নম্বরে, পূজারীর ভজনের উদ্দেশ্য কি ছিল? তাহলে ভজনের কি উদ্দেশ্য ছিল সেটা আমাদের এখানে টেক্সট পড়ে বার করতে হবে। নেক্সট, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, মোল্লা সাহেবের এই হাসির কারণ কি? টেক্সট পড়া ছাড়া আমরা এর অ্যান্সার করতে পারবো না। নেক্সট, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে, পঙ্ক্তিটির তাৎপর্য, তাহলে পঙ্ক্তিটির কি তাৎপর্য সেটা আমাদের এখানে বার করতে হবে। নেক্সট প্রশ্ন, পূজারী ও মোল্লা সাহেবের আচরণের একটি বিশেষ সদৃশ্য কবি নজরুল এই দুটি অনুচ্ছেদে তুলে ধরেছেন, সেটি হলো, সেটি কোনটি সেটি আমাদের এখানে বলতে হবে। নেক্সট প্রশ্ন, পান্থ শব্দটির একটি সমর্থক শব্দ কবিতাতে ব্যবহৃত হয়েছে, সেটি কি? সেটা আমাদের কবিতা পড়ে বার করতে হবে। নেক্সট, ভেলা হলো দেখি ঠেলা, এর অর্থ কি? এটাও কিন্তু আমাদের টেক্সট না পড়লে আমরা কিন্তু করতে পারবো না, কিন্তু আমরা এটা বুঝে গেছি যে টেক্সটের কোন কোন জায়গা থেকে এই কোশ্চেনগুলো করা হয়েছে। তো চলুন বন্ধুরা, চট করে আমরা একটু টেক্সটটা পড়ে নেবো, টেক্সটটা পড়ে নিলে এই অ্যান্সারগুলো চট করে আমরা করতেও পারবো। ঠিক আছে, তো টেক্সটটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। পূজারি দুয়ার খোলো, ক্ষুধায় ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে, পূজার সময় হলো, স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়, জীর্ণ বস্তু শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল প্রান্ত দ্বার খুলো বাবা খানকির সাত দিন, সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে, ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়, মসজিদে কাল শিরোড়ি আছিল অঢেল গোস্ত রুটি, পাচিয়া দিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময় এলো মুসাফির
গায়ে আজারির চিন, বলে, বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হইল দেখু ঠেলা, ভুখাল আজ মর্গ ভাগারে গিয়া নামাজ পড়িস বেটা। ভুকারি কইল, না বাবা, মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখো, গোস্ত রুটি নিয়া মজলিসে দিল তালা। মানুষ কাজী নজরুল ইসলাম। তাহলে বন্ধুরা আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি, এবার চলুন চট করে আমরা এর অ্যান্সারগুলো করে নেব। তাহলে অ্যান্সার ছিল কি, প্রথম মানে কোশ্চেন, প্রথম কোশ্চেন কি ছিল সেটা আমরা একটু দেখে নেব। তা প্রথম প্রশ্ন ছিল পূজারীর ভজনের উদ্দেশ্য কি ছিল, না এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে দেবতার বরে পূজারী থেকে ধনী ব্যক্তি হয়ে যাওয়া, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মোল্লা সাহেব হেসে তাই কুটুকুটি, হেসে তাই কুটি কুটি, তাহলে মোল্লা সাহেবের এই হাসির কারণ কি। তা এই হাসির কারণ হচ্ছে মসজিদের শিরানিতে বেঁচে যাওয়া গোস্ত রুটি বাড়ি নিয়ে যেতে পারবে এই ভেবে, অপশন তিন কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে, পঙ্ক্তিটির তাৎপর্য কি। তা তাৎপর্য আমাদের এখানে জানতে চেয়েছে, তার সঠিক উত্তর হবে অপশন বি, ভিখারিটির আগামী দিনগুলি অন্ধকারময়, সেখানে ক্ষুধাই ক্ষুধা, আর কোনো আশার আলো সে দেখতে পাচ্ছে না, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পূজারি ও মোল্লা সাহেবের আচরণের একটি বিশেষ সাদৃশ্য কবি নজরুল এই দুটিতে অনুচ্ছেদে তুলে ধরেছেন, সেটি হলো কি, না সেটি কি আমাদের বার করতে হবে এখান থেকে। তা এর সঠিক উত্তর হচ্ছে চূড়ান্ত স্বার্থপরতা। নেক্সট প্রশ্নে চলে আসছি, পান্থ শব্দটির একটি সমার্থক শব্দ কবিতাতে ব্যবহৃত হয়েছে সেটা কি, এর সঠিক উত্তর হলো মুসাফির। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, ভেলা হলো দেখি ঠেলা, এর অর্থ, তাহলে এর অর্থ কি হবে বন্ধুরা, না এর অর্থ হচ্ছে এত দেখি ভালো বিপদ হলো, মানে এত দেখি ভালো বিপদ হলো, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা আমরা কিন্তু বাংলা ফুল লেন্থ কোশ্চেন পেপার সলভ করে ফেলেছি, আশা করি আপনারা বাংলা স্ট্র্যাটেজিটাও বুঝতে পেরেছেন যে কিরকম ধরনের প্রশ্ন আপনাদের আগামী পরীক্ষায় থেকে থাকবে। তা সুতরাং আপনারা দরকার হলে ভিডিওটি দু চারবার দেখুন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনারা এই ইয়ার ছাড়াও আরও যদি অন্যান্য ইয়ারের কোশ্চেনগুলো দেখতে থাকেন, দেখতে চান, তাহলে আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে আপনারা কিন্তু এর যে কোশ্চেনগুলো মানে যে ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন, তার অ্যান্সার কোনটা হবে এবং কি হবে বা কী স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাদের সেন্ট্রাল টেটের পরীক্ষায় প্রশ্নগুলো হবে। ঠিক আছে, তাহলে চলুন এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্ট। পরবর্তী পার্ট হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্ট। তা কোশ্চেন অ্যান্সার পার্টে আমি একটা কোশ্চেন করব, আর সঠিক উত্তর দিয়ে আপনাদের প্রাইজ জিততে হবে। তা আজকে আপনাদের কোশ্চেন আমি বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকের কোশ্চেন হলো, বয়সের কোন নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি শিশু অন্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে। অপশান এ 8 বছর বয়সের আগে, অপশান বি 8 বছর বয়সের পরে, অপশান সি 10 বছর বয়সের আগে এবং অপশান ডি 13 বছর বয়সের পরে। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, বয়সের কোন নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি শিশু অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে। 1 নম্বর অপশান 8 বছর বয়সের আগে, 2 নম্বর অপশান 8 বছর বয়সের পরে, 3 নম্বর অপশান 10 বছর বয়সের আগে এবং 4 নম্বর অপশান হচ্ছে 13 বছর বয়সের পরে। আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেটা পোস্ট করুন, এবং আগামীকাল ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।